নবম ও দশম ব্যবসায় শিক্ষা শাখা ও মানবিক শাখার শিক্ষার্থীদের বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আবারও অধ্যায় চোদ্দ অর্থাৎ জীবন বাঁচাতে বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজকের পাঠ চোদ্দ দশমিক এক দশমিক তিন লেকচার তিন গত দুটি লেকচারে অর্থাৎ লেকচার এক এবং দুয়ে আমরা রোগ নির্ণয়ের দুটি ব্যবস্থা বা পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে একটি ছিল এক্স এবং অপরটি হল আলট্রাসনোগ্রাফি আজকে আমরা সিটি স্ক্যান সম্পর্কে আলোচনা করব সিটি স্ক্যান শব্দটি ইংরেজি কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যানের সংক্ষিপ্ত রূপ কম্পিউটেড কম্পিউট গণনা করা তোমরা জানো যে কম্পিউট মানে হলো গণনা করা বা হিসাব হিসাব করা আর টমোগ্রাফি মানে হলো একটি গ্রিক শব্দ থেকে টমোগ্রাফি এসেছে গ্রিক টমোস এর মানে হচ্ছে স্লাইস বা বা সেকশন অর্থাৎ স্তর ফালি ছেদনকৃত অংশ আর স্ক্যান মানে হলো সূক্ষ্মভাবে পরীক্ষা করা ঠিক আছে তাহলে সিটি স্ক্যান মানে হলো বিভিন্ন স্তরের চিত্র হিসাব বা গণনার মাধ্যমে সূক্ষ্মভাবে পরীক্ষা করা বা পরিদর্শন করা টমোগ্রাফি টমোগ্রাফি শব্দটি আমাদের কাছে এক একেবারেই নতুন যদিও আমি এর মিনিংটা গ্রিক শব্দ তো টমোগ্রাফি এর অর্থটা আমরা বলেছি আর টমোগ্রাফি বলতে আসলে বোঝানো হয় যে ত্রিমাত্রিক বস্তুর অর্থাৎ থ্রি ডাইমেনশনাল বস্তুর একটি ফালি বা স্লাইস বা স্তর এটির বা দ্বিমাত্রিক অংশের প্রতিবিম্ব তৈরি করা আমরা বিষয়টি আরো বিশদভাবে কিছুক্ষণ পরেই আলোচনা করব এছাড়া সিটি স্ক্যান যন্ত্রটি অত্যন্ত জটিল এবং একটি বিশাল যন্ত্র সিটি স্ক্যান যন্ত্র আসা আমার জানা মতে তোমরা অনেকেই দেখেছ আর যদি সরাসরি নাও দেখে থাকো তাহলে কিন্তু বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে এটাকে দেখানো হয় সেটা হয়তো দেখেছো। যন্ত্রটি শরীরের ভিতরে যায় না হ্যাঁ যন্ত্রটি অন্যান্য যন্ত্রের মতো শরীরের ভিতরে প্রবেশ করানো হয় না বরঞ্চ উল্টা হয় শরীরটাকে যন্ত্রের মধ্যে প্রবেশ করে দেয় করিয়ে দেয়া হয় যন্ত্রটি শরীরের ভিতর না গিয়ে বাইরে থেকেই শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত ত্রিমাত্রিক ছবি তৈরি করতে পারে ঠিক আছে সিটি স্ক্যান সম্পর্কে আরো কিছু জানার আগে চলো আমরা সিটি স্ক্যান যন্ত্রটি দেখি চিত্রটি একটু খেয়াল করে দেখো তোমরা অনেকেই কিন্তু সাথে পরিচিত কেমন যন্ত্রটি একটু দেখো এই যে টেবিলের মতো যে অংশটি আছে সামনের দিকে আমাদের হাতের বামে যে লম্বা অংশ অংশটি দেখা যাচ্ছে সেখানে মানুষকে শোয়ানো হয় হম অথবা রাখা হয় এবং গোল যে অংশটি আছে প্রধান যন্ত্রের অংশ সেটা সেখানে আস্তে আস্তে টেবিলটাকে প্রবেশ করিয়ে দেয়া হয় এবং সাথে সাথে মানুষও কিন্তু ওটার ভিতরে প্রবেশ করে এবং স্ক্যানটা করা হয় এবার আমরা দেখব সিটি স্ক্যান কিভাবে করা হয় যন্ত্রে অর্থাৎ সিটি স্ক্যান যে যন্ত্রটি আমরা দেখলাম সে যন্ত্রে রোগীকে রাখার পর একটি এক্সরে টিউব রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরে এক্স রে নির্গত করতে থাকে অর্থাৎ রোগীকে যখন টেবিলের মধ্যে বা এই যন্ত্রটাতে যখন শুয়ে দেওয়া হবে বা বসিয়ে দেওয়া হবে প্রয়োজন অনুসারে যেভাবে রাখা হয় তাকে রাখার পর একটি এক্স রে টিউব থাকে সেখানে সেটা রোগীর শরীরকে বৃত্তাকারে ঘুরবে হ্যাঁ টিউবটা বৃত্তাকারে রোগীর চারপাশে ঘুরবে এবং এক্স রে নির্গত করতে থাকবে অন্য পাশে ডিটেক্টর প্রতিবিম্ব গঠন করতে থাকে ডিটেক্টর থাকে অন্য এক পাশে এবং সেখানে প্রতিবিম্ব অর্থাৎ তার ছবি হম গঠন করতে থাকবে প্রতিবিম্ব স্পষ্ট করার জন্য অনেক রোগীর শরীরে বিশেষ কন্ট্রাস্ট দ্রব্য ইনজেকশন করা হয় কন্ট্রাস্ট দ্রব্য মানে হলে অনেক সময় ডাই বা রং হ্যাঁ বিশেষ ধরনের ডাই ব্যবহার করা হয় কেন যেন প্রতিবিম্বটা বা যে চিত্রটা আমরা পরে দেখবো সেটা যেন একদম স্পষ্ট হয় চলো আমরা দেখি এবার কিভাবে এক্স রে টিউব দ্বারা এক্স নির্গত হয় এক্স টিউব দ্বারা এক্স নির্গত হওয়ার পদ্ধতি আমরা আবার একটি চিত্র দেখতে পাচ্ছি চিত্রটা এর ডান দিকে আমাদের হাতের ডান দিকে যে অংশটা আছে দেখো এক্স রে নির্গত হচ্ছে একটা মানুষ ওই টেবিলটার উপর শুয়ে আছে এবং টেবিলটা এখন কিন্তু হ্যাঁ মানুষ সহ টেবিলটি যন্ত্রটির ভিতরে চলে গেছে মানুষের ধার দিয়ে দেখো এক্সরে নির্গত হচ্ছে চারধাক দিয়ে এক্সরে দিয়ে মানুষকে মানুষের উপর এক্স রে পড়ছে আর কি যে টিউবটা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অর্থাৎ বিভিন্ন কোণ থেকে এক্স রে মানুষের উপর পড়ছে সিটি স্ক্যান করার পদ্ধতিতে আবার আমরা চলে আসি বৃত্তাকার চারপাশের প্রতিবিম্ব পাওয়ার পর বৃত্তাকারে চারপাশের এক্স রে প্রতিবিম্ব অর্থাৎ বৃত্তাকারে চারপাশে যখন এক্সরে পড়বে সেখান থেকে যে প্রতিবিম্ব পাওয়া যাবে সেটি পাওয়ার পরে কম্পিউটার দিয়ে সেই চিত্রগুলোকে বা প্রতিবিম্বগুলোকে বিশ্লেষণ করা হয় এবং বিশ্লেষণ করে সেগুলোকে সমন্বয় করা হয় সমন্বয় করা মানে অনেকগুলো প্রতিবিম্ব পাব সেগুলোকে সমন্বিত করে একত্রিত করা হবে ফলে একটি পরিপূর্ণ ফালি বা স্লাইসের গঠন পাওয়া যায় অভ্যন্তরীণ অর্থাৎ একটি পরিপূর্ণ স্লাইস আমরা বলেছিলাম যে স্তর বা স্লাইস আহ প্রতিবিম্ব গঠন করা হয় সেই প্রতিবিম্বর পরিপূর্ণ একটা প্রতিবিম্ব আমরা তখন পাবো একটি ফালির বা স্লাইসের ছবি নেওয়ার পর অর্থাৎ আমরা এখন কিছুক্ষণ আগে বললাম যে একটা পরিপূর্ণ ফালির অভ্যন্তরীণ গঠন পাব আমরা পরিপূর্ণ ফালির প্রতিবিম্ব পাওয়া মানেই হচ্ছে তার অভ্যন্তরীন গঠন আমরা পেয়ে যাব অর্থাৎ তার অভ্যন্তরীন গঠন কেমন সেটা আমরা জেনে যাব একটি ফালির ছবি বা এই প্রতিবিম্ব থেকে যে ছবিটা পাব সেটা নেওয়ার পর যন্ত্রটি রোগীকে একটু করে সামনে শুড়িয়ে নেয় অর্থাৎ একটা স্লাইসের ছবি পেয়ে গেলাম একটা অংশের ছবি পেয়ে গেলাম এখন আরেকটা স্লাইস বা স্তরের ছবি পাওয়ার জন্য মানুষটাকে যন্ত্রটি কি করবে একটু সামনে সরিয়ে নেবে হম এরপর আবারও একই ঘটনা ঘটবে আবারও বৃত্তাকারে চারিদিক থেকে এক্স রে দেওয়া হবে ফলে প্রতিচ্ছবি গ্রহণ করা হবে সেগুলোকে আবার বিশ্লেষণ করে কম্পিউটারের মাধ্যমে দ্বিতীয় আরেকটি ফালি বা স্লাইসের অভ্যন্তরীণ গঠনের একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করা হবে আমরা বিষয়টি একটু বলি তোমাদেরকে আবারও মনে করো যে কোন একটা অঙ্গ হ্যাঁ কোন একটা অঙ্গ যদি আমরা নেই এবং তাকে যদি আমরা হ্যাঁ প্রস্থ বরাবর কাটতে থাকি ধরে নাও একটা আলুকে যদি আমরা নেই হাতে নিয়ে যদি এটাকে হ্যাঁ গোল গোল করে পাতলা পাতলা করে স্লাইস করি তাহলে আমরা যদি ওইটার চারিদিকে এক্সরে ফেলি হ্যাঁ এক্সরে ফেলি তাহলে প্রথমে যদি প্রথম স্লাইসটার উপরে এক্সরে পরে তাহলে এক্সরে দ্বারা প্রথম স্লাইসের একটা প্রতিবিম্ব গঠন হবে ঠিক আছে এভাবে পুরো একটা স্লাইসের অভ্যন্তরীণ গঠন আমরা পেলাম এরপর আবার ওই আলোটাকে যদি একটু সামনের দিকে সরাই এবং এক্সরে ফেলি তাহলে দ্বিতীয় যে স্লাইস আলুর যে দ্বিতীয় স্তরটা বা স্লাইসটা সেটার উপর এক্সরে পড়বে এবং সেটার একটা প্রতিবিম্ব গঠন হবে এবং পরে অভ্যন্তরীণ গঠন পাব এভাবে করে বারবার আলুটাকে একটু একটু করে আগাবো এবং এক্সরে ফেলবো ফেলব তাহলে কি হবে এক্সরে দ্বারা প্রতিটা আস্তে আস্তে করে এক একটা প্রতিবিম্ব আমরা পাবো ঠিক আছে এটা আমরা কম্পিউটারের মাধ্যমে কাজটা করে থাকবো এক্সরে ফেলার পরে হ্যাঁ প্রতিবিম্বটা যে আসবে সেটা বিশ্লেষণ করে সমন্বয় করে এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা এই অভ্যন্তরীণ গঠনটা পাবো এভাবে রোগীকে একটু একটু খানি করে সামনে এগিয়ে নিয়ে আমরা যেভাবে আলুর উদাহরণ দিয়ে তোমাদেরকে বললাম রোগীকেও একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিবে যন্ত্রের মধ্যে এবং তার শরীরের কোন একটি অঙ্গের ধরো এটা হার্ট হতে পারে লাং হতে পারে মানে ফুসফুস হতে পারে তো মানুষটাকে যখন একটু একটু করে আগানো হবে তখন ওই অঙ্গের অনেকগুলো ফালি বা স্লাইসের ছবি তখন আমরা পেয়ে যাব। ছবি নিয়ে নিতে পারবো আমরা একটু ছবির মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি দেখো একটা মানুষকে শুয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সিটি স্ক্যান যন্ত্রে তার চারধার দিয়ে রে আসছে হ্যাঁ রে যখন পড়লেও তার আগের চিত্রে আমরা দেখিয়েছি এরপরে কিন্তু প্রত্যেকটা ফালির একটা একটা করে চিত্র আমাদের হাতে আসবে এবং সেই চিত্রগুলা আমরা দেখবো হচ্ছে কম্পিউটার স্ক্রিনে বায়ে দেখো কম্পিউটার স্ক্রিনে হ্যাঁ একটা একটা করে স্তর মিলে একটা সমন্বিত চিত্র আমরা দেখতে পাচ্ছি শরীরের কোন একটি অঙ্গের অনেকগুলো ফালির ছবি মানে অনেকগুলো স্লাইস বা স্তরের ছবি একত্র করে রোগীর ভেতরের একটা অর্থাৎ রোগীর ভেতরের ওই অঙ্গের একটা ত্রিমাত্রিক প্রতিচ্ছবি তৈরি করে নেওয়া হয় যেটা আমরা কম্পিউটার স্ক্রিনে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি পদ্ধতি পদ্ধতিটা অর্থাৎ সিটি স্ক্যান করার পদ্ধতি যেটা এতক্ষণ আলোচনা করলাম সেই বিষয়টাই একটু আবার ছবির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি আমরা বলেছিলাম যে এক্স রে কে ফেলা কে দেওয়া হয় চারধাক দিয়ে এক্স রে কে দেওয়া হবে একটা টিউবের মধ্যে দিয়ে এক্সরে আসবে এবং যন্ত্রটা ঘুরে মানুষ মানুষ বা যাকে স্ক্যান করা হবে তার চারধাক দিয়ে এক্স রে রশি দেওয়া হবে ছবিতে সেটাই দেখা যাচ্ছে এক্সরে পড়ছে তার শরীরে এরপরে এক্সরে বিভিন্ন স্লাইসের যে প্রতিচ্ছবি তৈরি করবে সেটা কম্পিউটারের মধ্যে দেখা যাবে এবং প্রত্যেকটা প্রতিচ্ছবি প্রত্যেকটা স্লাইসের বা স্তরের প্রতিচ্ছবি একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ অঙ্গের হ্যাঁ প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো যেটা আমরা ডান দিকে চিত্রে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি সিটি স্ক্যান অনেক কাজে ব্যবহার করা হয় ফলে এর গুরুত্ব কিন্তু অনেক বেশি চলো আমরা দেখি সিটি স্ক্যানের ব্যবহার প্রথমে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেখানে ফ্র্যাকচার ফ্র্যাকচার দেখানো হয়েছে থাম দেখো এটার একটা ত্রিমাত্রিক ছবি আমরা দেখতে পাচ্ছি আমরা একটু খেয়াল করি আমাদের হাতের ডান দিকে চিত্রের ডান দিকে যে বৃদ্ধাঙ্গলি রয়েছে তার ভিতরে যে হারটা দেখা যাচ্ছে ঠিক উপরের দিকে দেখো বৃদ্ধাঙ্গুলি ঠিক উপরের দিকে যেখানে নখ আছে ওই জায়গাটা দেখা যাচ্ছে যে সেখানকার হার একটু বাঁকা হ্যাঁ একটা ফ্র্যাকচার হয়েছে এরপরে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেটা একটি হার্টের চিত্র হার্ট কে স্ক্যান করা হয়েছে সিটি স্ক্যান করা হয়েছে এখানে বিভিন্ন রঙে বিভিন্ন অংশ দেখা যাচ্ছে যেহেতু ডাই ব্যবহার করা হয় আমরা আগেই বলেছি তো এখানে সিটি স্ক্যানের মাধ্যমে হার্টের বিভিন্ন অংশকে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এখানে যদি কোনো অতিরিক্ত কোনো কিছু থাকে স্বাভাবিক না এমন কিছু উপস্থিতি থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হার্টে হ্যাঁ কোনো সমস্যা রয়েছে সিটি স্ক্যানের ব্যবহার এর সাহায্যে অর্থাৎ সিটি স্ক্যানের সাহায্যে শরীরের নরম টিস্যু রক্তবাহী শিরা বা ধমনি ফুসফুস ব্রেন ইত্যাদির পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায় পূর্ণাঙ্গ ছবি যখন আমরা পাবো তখন এর ভিতরের অবস্থা বুঝতে পারবো এবং হ্যাঁ আমরা রোগ শনাক্ত করতে পারবো অথবা সেটা সুস্থ আছে কিনা সেটাও বুঝতে পারবো এরপরে আছে দেখো যকৃত ফুসফুস ও অগ্নাশয়ের ক্যান্সার শনাক্ত করার কাজে একে ব্যবহার করা হয় অর্থাৎ যকৃত ফুসফুস অগ্নাশয়ের যদি ক্যান্সার হয়ে থাকে সেটাও কিন্তু আমরা সিটি স্ক্যানের মাধ্যমে শনাক্ত করতে পারবো সিটি স্ক্যানের প্রতিবিম্ব টিউমারকে শনাক্ত করতে পারে অর্থাৎ এর ভিতরে অর্থাৎ কোন অঙ্গের মধ্যে যদি টিউমার থাকে সেটাকেও কিন্তু আমরা সিটি স্ক্যানের মাধ্যমে শনাক্ত করতে পারব টিউমারের আকার টিউমার কি শুধু শনাক্তই করতে পারবে না টিউমার যদি থাকে তার আকার এবং অবস্থান কোথায় টিউমারটি আছে সেই সম্পর্কে আমরা জানতে পারব একটি চিত্র দেখি দেখো লাং ক্যান্সার এখানে বোঝা যাচ্ছে যে লাং ক্যান্সার হয়েছে এটা একটি ফুসফুসের চিত্র দেখা যাচ্ছে কালারফুল কেননা এখানে ডাই ব্যবহার করা হয় ডাই এর জন্য বিভিন্ন কালার মানে অংশকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি তাছাড়া এটা একটা চিত্র যেহেতু এখানে কিছুটা অন্য কালারও ব্যবহার করা হয়েছে যাই হোক এখানে দেখো লাং ক্যান্সারে এখানে একদম স্পষ্ট লাং এর অবস্থা বোঝা যাচ্ছে এবং এখানে দুটি ছোট ছোট টিউমারের মতো অংশও কিন্তু এখানে স্পষ্ট আমরা সিটি কিন্তু অনেক কিছু শনাক্ত করতে পারবো পূর্ণাঙ্গ ছবি যেহেতু ওখানে কোনো এক্সট্রা অতিরিক্ত কিছু যদি থাকে স্বাভাবিক ভাবে যা থাকার ছাড়াও যদি অন্য কিছু থাকে তাহলে কিন্তু আমরা সিটি স্ক্যান মাধ্যমে একেবারে স্পষ্ট বুঝতেও পারবো এবং রোগও নির্ণয় করতে পারবো এছাড়া টিউমারের আশপাশের টিস্যু টিউমার যদি থাকে টিউমারকে তো দেখাই যাবে। টিউমারের আশপাশের টিস্যু কি কি পরিমাণ আক্রান্ত হয়েছে সেটিও কিন্তু জানিয়ে দিতে পারে হ্যাঁ অর্থাৎ সিটি স্ক্যান আমাদেরকে জানিয়ে দিতে পারে যে টিউমার যদি হয়ে থাকে টিউমারকেও এবং টিউমারের আশপাশের টিস্যু কি পরিমাণ আক্রান্ত হয়েছে সেটাও আমরা জানতে পারবো তার মানে একটা স্পষ্ট ধারণা আমাদের হয়ে যাবে সিটি স্ক্যান করলে সিটি সাহায্যে মস্তিষ্কের ভেতর কোন ধরনের রক্তপাত হয়েছে কিনা অর্থাৎ মগজের ভেতরে কোন ধরনের হয়েছে কিনা সেটা জানা যাবে। তাছাড়া ধমনি ফুলে গেছে কিনা ধমনি যদি কোনো কারণে ফুলে যায় সেটাও জানা যাবে অথবা কোন টিউমার আছে কিনা সেটিও কিন্তু বলে দেওয়া যাবে সিটি স্ক্যান এর মাধ্যমে আমরা আবার সেই হার্টের চিত্রটা দেখি হম শরীরে রক্ত সঞ্চালনের সমস্যা আছে কিনা এই যে হার্টের যদি আমরা করে থাকি সিটি স্ক্যান তবে কিন্তু রক্ত সঞ্চালনের সমস্যা থাকলে এই হার্ট দেখেই সিটি স্ক্যান হার্টের সিটি স্ক্যান দেখেই বলে দেওয়া যাবে যে রক্ত সঞ্চালনে কোনো সমস্যা আছে কিনা তবে সিটি স্ক্যানের জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ সিটি স্ক্যান করার ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে সিটি স্ক্যান করার জন্য যেহেতু এক্স রে ব্যবহার করা হয় নর্মাল এক্স রে চাইতেও কিন্তু অনেক বেশি এক্স রে এখানে ব্যবহার করা হয় তাই গর্ভবতী নারীদের সিটি স্ক্যান করা হয় না একেবারেই হয় না আমরা গত দুটি লেকচারে দেখেছি যে এক্স রে সময় কিন্তু গর্ভবতী নারীদের ক্ষেত্রে তল করা হয় না সাধারণত বা একেবারে অল্প সময়ের জন্য করা হয় আর এখানে দেখো এখানে লেখা আছে যে গর্ভবতী গর্ভবতী নারীদের ক্ষেত্রে ঠিক আছে এটা খুব ভালো মতো আমাদের মনে রাখতে হবে যে গর্ভবতী কোন নারীকে আমরা কিন্তু স্ক্যান করাবো না ছবির কন্ট্রাস্ট বাড়ানোর জন্য যে রং বা ডাই আমরা ব্যবহার করি এখানে তা অনেকে শরীরে অ্যালার্জির জন্ম দিতে পারে অর্থাৎ যে ডাইটা ব্যবহার করা হবে সেটা অনেকে শরীরে অ্যালার্জি সৃষ্টি করতে পারে তাই এটি ব্যবহারের আগে সতর্ক হতে হবে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু আমরা সব সময়ই সুস্থ থাকি না প্রায়শই আমাদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ে তখন সিটি স্ক্যান করার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সতর্কতাগুলো অবলম্বন করব এগুলোকে মাথায় রাখব এবং মনে রাখব আজকের এই পাঠ থেকে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি প্রথমে আছে সিটিটি স্ক্যান কি? জ্ঞানমূলক প্রশ্ন সিটি স্ক্যান করার সিটি স্ক্যান ব্যবহারে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন এরপরে আছে সিটি স্ক্যান করার পদ্ধতি ব্যাখ্যা করো হুম এটি একটি প্রয়োগমূলক প্রশ্ন পদ্ধতিটা তোমরা বারবার দেখবে আশা করি তোমরা মনে রাখতে পারবে এবং বুঝতে পারবে রোগ নির্ণয়ে সিটি স্ক্যানের গুরুত্ব আলোচনা করো আমরা অনেকগুলো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ভিন্নভাবে এর গুরুত্ব কিছুক্ষণ আগে আলোচনা করেছি তোমরা সেখান থেকে এই প্রশ্নটার উত্তর সুন্দর করে করতে পারবে এটা একটা উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন আশা করি আজকে লেকচারটি তোমরা বুঝতে পেরেছ এবং গত দুইটি লেকচারেও যে দুটি যে যেই আহ বাড়ি কাজগুলো দিয়েছিলাম সেগুলো আশা করি করেছো তোমরা কিছু কিছু মেয়েরা তোমরা বাড়ির কাজ আমাদের গ্রুপে আপলোড করেছো আমি সেগুলো চেক করেছি আশা করি সবাই বাড়ির কাজগুলো করবে এবং আমাদের গ্রুপে আপলোড করে দেবে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ